হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ। আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালবেলা উঠে বাসে কাজকর্ম সমস্ত করে নিয়েছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর আমি পুজোও দিয়ে দিয়েছি, আর অনেকটা কাপড় চোপড় কাঁচা কুচি করেছি, সেগুলো এখন ছাদে মেলতে যাবো। তো চলো, আর বেশি কথা বলছি না, ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো গাইস, আমি চলে এসেছি ছাদে, আর এতটা রোদ পড়েছে মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে। তো দেখো, আমি মাথায় একটা গামছা দিয়ে নিয়েছি, গামছা দিয়ে কিন্তু কাপড়গুলো সব মেলে দিব, না তো মানে মেলাই যাবে না। প্রচুর পরিমাণে আজকে রোদ পড়েছে, তাপটাও অনেকটাই আছে। তো চলো, আমি কাপড়গুলো মেলে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমার সমস্ত কাপড় মেলা হয়ে গেছে, এই যে দেখো, বিছানার চাদর, কাপড়, নাইটি, অনেক কিছু কাছাকাছি করেছি আজকে, দেখতে পাচ্ছ? এই যে সমস্ত কিছু মেলে দিলাম, আর প্রচুর পরিমাণে আজকে রোদ পড়ে, রোদের তাপও খুব পড়েছে। তো দেখো, বেশি তো ছাদে থাকাই যাচ্ছে না। তো চলো। তো গাইস, দেখতে পেলাম আমার সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেল, আর আমি এখন নিচে যাব। আর এতটা পরিমাণে রোদ পড়েছে, তাপ পড়েছে, মানে থাকাই যাচ্ছে না ছাদের মধ্যে। তো চলো নিচে যাওয়া যায়, নিচে অনেক কাজ আছে, সেগুলো করে নেবো আমি একে একে। তো চলো, ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো গাইস, আমি নিচে চলে এসেছি, আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, মানে রোদের তাপটা অনেকটা বেশি আছে আজকে। কাল ওয়েদারটা এতটা তাপ ছিল, ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল। আর এসে কিন্তু আমি এখন খাবো এই যে গোপালের প্রসাদ, কারণ সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত জলটুকু মুখে দিইনি। আমি সকালবেলা পাশে কাছে সমস্ত করে নিই, তারপর পুজো করে গোপালের প্রসাদ খেয়ে জল খেয়ে তবে কিন্তু বাদবাকি খাবারগুলো খাই, তার আগে কিন্তু আমি কিছুই খাবার খাই না। তো চলো, গোপালের প্রসাদটা খেয়ে জল খেয়ে নেবো। তো দেখতে পেলে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে জল চিনি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে তবে আমি চা পাতা দিব। তো জলটা দিয়ে ফুটুক, তখন সঙ্গে কিছু কথা বলিনি, মানে কি বলতো, কিছুদিন ধরে আমি দেখছি দুধ চা খেলে কিন্তু আমার গ্যাস হয়ে যাচ্ছে, আর দুধ চা কিন্তু আমার ফেভারিট চা। কিন্তু কি বলতো, খেলে কিন্তু গ্যাস হয়ে যাবে, ভয় কিন্তু দুধ চা খেতে পারছি না, দুধ চা শুনতে খুবই ভালো লাগে। তো গ্যাস হয়ে দুধ চা খাচ্ছে, ওই দেখা রচা খাচ্ছে, রচা খাওয়ার পর কিন্তু গ্যাসটা হচ্ছে না, তার জন্য রচা খাচ্ছি। তো চলো, এটাই আর এদিকে তোমার কথা বলতে, চাটা আমার ফুটে গিয়ে, কথা বলতে বলতে আমার কিন্তু চিনি আর জলটা কিন্তু ফুটে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিবো চা পাতা, চা পাতা দিয়ে দিয়েছি, আর আমার চাটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে এসে একটু পাখার তলে বসলাম, চা আর এই যে নিয়ে নিয়েছি অল্প করে মুড়ি। তো চা আর মুড়িটা এখন খেয়ে নেবো। তো চলো, চা মুড়ি আমি খেতে থাকি, তোমার আমার ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমার চা আর মুড়ি খাওয়া হয়ে গিয়েছিল, তারপর পর থেকে একটু মুড়ি মাখি খেয়েছিলাম। আর এই যে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো, ভাত ডাল এদিকে বসিয়ে দিলাম, আর ওদিকে আমি এখন সবজিগুলো কেটে নেবো। যে আমি সবজিগুলো সব বের করে নিয়েছি, আর আজকে কোনো 5 মিনিটের সবজি, তার জন্য যা যা লাগবে সমস্ত কিছু বের করে নিয়েছি, এবার এগুলো সব এখন কেটে নেবো। তো চলো, ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো দেখো, এই যে আমি ছিঁড়ে নিয়েছি, এবার কেটে নেবো, অনেকটা তাড়াতাড়ি হবে, আর অনেকটা কিছু সুবিধা হলো আমি ছিঁড়ে দিলাম আগে বলে, এবার এখন সব কেটে নেবো। চলো, আমি সবজিগুলো কেটে নিই, তোমার ভিডিওটা দেখো। তো সমস্ত সবজি কাটা আমার হয়ে গিয়েছে, আর যেহেতু আজকে 5 মিশালি করবো, তার জন্য কি কি সবজি কেটে নিয়েছি দেখে নাও। এখানে রয়েছে পেঁপে, গাজর, ফুলকপি, ডাঁটা, পটল, লাফা আর ঝিঙে। তো 5 রকমের সবজি কিন্তু 7 রকমের হয়ে গেছে। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর ভাজা করার জন্য এখানে লাফা আর আলু কেটে নিয়েছি। তো আজকে এগুলোই রান্না হবে, যেহেতু আজকে নিরামিষ আমাদের, তার জন্য। তো আর এদিকে দেখো, আমার ভাতটা ফুটে গিয়েছে, আর এদিকে কিন্তু প্রেসার কুকার সিটি মেরে দিয়েছে, ডালটাও হয়ে যাওয়ার কাছাকাছি, আর এই দেখো ভাত ফুটে গিয়েছে। দেখো, সবজি রান্নাঘর নিয়ে চলে এলাম, এই যে সেরকম রেখেছি এখন, আর এই যে আলুগুলো জলে ভিজতে দিয়ে দিয়েছি, লাফা আর আলুটা দিয়ে দিয়েছি, কিন্তু লাফাটা ভিজে উঠেছে, আর আলুগুলো তলে বসে গিয়েছি, শুধু মনে হচ্ছে লাফা ভাজা হচ্ছে না। বন্ধুরা, এখানে আলু দেওয়া আছে, দেখো আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটাকে আমি তেলে দিয়ে দিবো, পরিমাণ লবণ দিয়ে দিলাম, মটর ডাল তো, আর আমরা কিন্তু ডাল একটু মিষ্টি মিষ্টি খাই, তার জন্য দেখতে পাচ্ছি 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে এইভাবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। তো আমার ফুটে গিয়েছে, আর ডালটাও কিন্তু হয়ে গেছে, এখন শুধু একটু টেস্ট করে নিচ্ছি সব কিছু পারফেক্ট আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সবকিছু পারফেক্ট, ঝাল, লবণ, মিষ্টি, একদম সব। বন্ধুরা দেখো, আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, এই ডালটা তেলে দিয়ে নিয়েছি, করে নেবো, তার জন্য পরে বসিয়ে দিয়েছি, সবজিগুলো এক এক করে ধুয়ে, তো এই যে নিয়ে নিয়েছি, গামলার মধ্যে জল, এই এক এক করে সবজিগুলো ধুয়ে নেবো। চলো, ফার্স্টে কিন্তু পরোটা ধুয়ে নেবো, কারণ পরোটা ফার্স্টে ভাজবো, ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে সবজিগুলোকে, এইভাবে সবগুলো সবজি আমি ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আলাদা করে একটা থালাতে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা সমস্ত সবজি কিন্তু সেভাবে ধুয়ে নিয়েছি, এবার এগুলো এখন ভেজে নেবো, কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে দিলাম পরিমাণ মতো তেল, যেহেতু থাকবে তার জন্য কিন্তু তেলটা বেশি লাগবে, এই যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, ওর মধ্যে সামান্য লবণ দিলাম, তাহলে তেলটা ছিটকে আসবে, যখন সবজিগুলো দেবো, প্রথমে কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি, ভাতটা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি জলে অল্প লবণ দিয়ে পটলগুলো ভাপিয়ে নেবো। তো দেখো, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পটলগুলো যেভাবে ভাসি এবার সেম করে সব ভাবে, কিন্তু সেই সবজিগুলো ভেজে নেবো, এই একই ভাবে করে পটলগুলো ভাজা হয়ে গেছে, ফুটে উঠেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। সবজি ভাজা হয়ে গিয়েছে, এই যে সব ভেজে নিয়েছি, এইভাবে তেলের মধ্যে দিয়ে দিবো, এই যে ফোড়ন, ফোড়ন দিয়ে 5 ফোড়ন, একটা তেল টুকরো করে নিয়েছি, একটা লঙ্কা টুকরো করে নিয়েছি, ওগুলো তেলের মধ্যে দিয়ে দিবো, যেবার একটু ফোড়ন কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবো মশলা, ওর মধ্যে ফোড়নের মতো দিয়ে দিবো লবণ, হলুদ, চিনি আর কাঁচা লঙ্কা গুঁড়ো, এগুলো এখন দিয়ে দিবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার এইভাবে নাড়াচাড়া করতে থাকবে, যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা যাচ্ছে, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো এখন ভাজা সবজিগুলো, সবজিগুলো দিয়ে দিলাম। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এগুলো আমি সুন্দর আবারও কষিয়ে নেবো। তো দেখো এখানে আমার কিন্তু সমস্ত কিছু কষানো ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জল, দেখো কালারটা কি সুন্দর, তাই না বলো? এই যে কালারটা এত সুন্দর কালার, এত সুন্দর সিনেট বেরিয়ে গেছে। তো চলো এগুলোকে এখন ঢাকা দিয়ে দিবো, এই সবজিগুলোকে এখন সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো দেখো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এবার দেখে নিবো আর সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিবো। তো দেখো এই যে আমি নামিয়ে নিয়েছি, আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। আর এইভাবে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপর আমার কমেন্ট করবো তোমাদের কেমন লাগলো। এই তরিটা কিন্তু নিয়ে নেওয়া দিন, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তরিটা। একবার তোমরা ট্রাই করে দেখো, তোমাদের অনুরোধ রইলো তোমরা এটা ট্রাই করে দেখো, দেখো খেতে খুবই ভালো হবে। ছোটো থেকে বড়তে সবাই খাবে, যেহেতু তবে এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তো ঝাল মিষ্টি তোমাদের অনুযায়ী তোমরা দিয়ে নিবে। আমরা যেহেতু মানে একটু মিষ্টি খাওয়ার জন্য আমি চিনির পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। তাহলে কিন্তু আমার রান্না বাড়ি সমস্ত কমপ্লিট হয়েছে। চলো কি কি রান্না করলাম আজকে দেখে একবার। এখানে রয়েছে ভাত, আলু ভাজা, মটরটা টমেটো দিয়ে করেছিলাম, এটা আমার মটর টমেটো কিন্তু বেস্ট লাগে খেতে, তার জন্য টমেটো দিয়ে দিয়েছি। দেখতে পেলে যে রান্না বাড়ির সমস্ত হয়ে গিয়েছে, আর এদিকে দেখো রান্নাঘরটা স্ল্যাবটা মুছে নিয়েছি, যে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে কড়াইটাকে মেজে উল্টে দিয়েছি। তো চলো এখন আমাদের রান্নাঘরের কাজ কমপ্লিট, আমার এখন আর কোনো রান্নাঘরের কাজ নেই, এখন আমি চলে যাবো আমার রুমে। তো বন্ধুরা রান্নাঘর থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম ছাদে, আকাশে অনেকটা মেঘ উঠে গিয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য দেখো কাপড় চোপড় আমি তুলে নিয়ে চলে এসেছি। তো এখন এগুলো আমি ভাজ করে নেব। তো চলো এগুলো আমি ভাজ করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তাদেরটা এখন বিছাতে পেতে নেবো, কারণ তাদেরটা কেটেছিলাম আজকে, আর ওই যে বালিশগুলো আমি বালিশের ওয়ারগুলো ভরে নেবো। তো চলো ওগুলো আমি ভরে নিই, তোমরা ভিডিও দেখতে থাকো, প্রচুর গরম লাগছে বন্ধুরা, আর মেয়ে ঘুরে তোমার বৃষ্টি হবে। তো চলো আমি ওগুলো সবকিছু মানে পেতে নিয়ে আর বালিশ ওয়ারগুলো ভরি, তোমরা ভিডিও দেখতে থাকো। বন্ধু দেখো আমার চাদর পাতা হয়ে গিয়েছে, আর ওই যে বালিশের ওয়ারগুলো আমি ভরে দিলাম। তো দেখো পুরো বিছানাটাকে পরিষ্কার করে দিলাম একদম। তো বন্ধুরা দেখতে পেলাম সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিলাম, এখন আমার কোনো কাজ নেই, এখন আমি বসে আছি। আর এখন বাজে দুপুর একটা, আর তোমরা হয়তো ভাবছো রাস্তা থেকে কেন বারবার তাকাচ্ছি, কি কার জন্য আমি অপেক্ষা করছি। হ্যাঁ বন্ধুরা, আমি করছি আমার মামার জন্য অপেক্ষা। মা আজকে মামাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, কারণ মামার শরীরটা ভালো নেই তার জন্য। আর মাম্মাম না থাকলে কি বলতো বন্ধুরা, আমার কিন্তু একটুকু ভালো লাগে না। আর কি বলতো, মাম্মাম নেই তো পুরো বাড়িটা মধ্যে শান্ত হয়ে আছে, বুঝছি কেউই নেই বাড়িতে। আর যদি থাকে তো বাড়িটা দুষ্টুমি তো ভরিয়ে রাখে, দুষ্টুমি করুক তবুও কিন্তু চোখের সামনে থাকা আমার ভালো লাগে। তো মাম্মাম ডাক্তার দেখাতে গিয়েছে, কখন আসবে সেই জন্য আমি বসে আছি, কারণ এলে একসঙ্গে ভাত খাবো তার জন্য। তো আমি না হলে একটু ফোন করে নেবো মাকে, যে মাদের দেরি আছে কিনা, কারণ যদি মারা হোটেলে ভাত খেয়ে নাই তাহলে কিন্তু আমিও খেয়ে নিবো। তো চলো মাকে ফোন করে নিই, এসে তোমাদের আবার জানাচ্ছি কি বললো মা আমাকে। তো বন্ধুরা মাকে ফোন করেছিলাম, তো মা বলে একটা ডাক্তার দেখানো হয়েছে, এখন একটা বাকি আছে, তো আমার মনে হয় ওদের আসতে তিনটে চারটা বেজে যাবে, অতক্ষণ তো না খেয়ে মামা থাকতে পারবে না। তো মা বললো যে ওরা হোটেলে ভাত খেয়ে নেবে, আমাকে খেয়ে নিতে বললো। তো চলো মামা আমরা ভাত খেয়ে নিবে, ওরা হোটেলে দিকে যাচ্ছিল। তো চলো আমিও ভাত খেয়ে নিবো। তো চলো ভিডিও দেখতে সঙ্গে। তো বন্ধুরা দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, এখন আমি ভাত খাবো, ঠিক আছে। আর সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে খেতে, তোমরা একবার বাইরে ট্রাই করে দেখো, সত্যি বলছে খুবই ভালো লাগবে খেতে। নিরামিষের দিন তো জাস্ট জমে যাবে, তো এটা এত সুন্দর মানে এরকম মিষ্টি মিষ্টি আর ঝালঝাল তরকারি। চলো আমি তাতে ভাত খেয়ে তাই তোমরা ভিডিও দেখতে থাকো। কত জোরে বৃষ্টি হচ্ছে এই যে। এই দেখো আমার মাম্মি বাড়ি চলে এসে, আর এসেছে দেখো আমার মালা পরে নিয়েছে। মাম্মি এখন বাড়ি এলো, গেঞ্জিটা ছেড়েছে, এবার মাম্মিকে আমি ভাত খাই দিব। ভাত খাবা না, ভাত খেয়েছ? হ্যাঁ অল্প অল্প খাবা। এই দেখো ডাক্তার খেয়ে এলে এখন বলে, আর কতটা ওষুধ নিয়ে চলো তোমার দেখা কি কি ওষুধ দিল। কত কিছু নিয়ে এসেছে ওষুধ আছে, এগুলো আর এটা আছে, এই যে রেডিকাল দুপুরে খাতে বলেছে, আর এই যে ওষুধ এগুলো দিয়েছে, ওষুধ আমরা খুব একটা দায়নি, আর এটা ভিতরে দিয়েছে, কারণ আমি চা খাই ওজন, এগুলো খাতে বলে চাই বলতো না রে, এগুলো খাবে বলে, আর এই চারটা মাত্র দিয়েছে। চলো ওষুধ টাইম তো খাবার নিয়ে তাদের সুস্থ নিয়ে ভালো, তাদের সুস্থ হয়ে যাওয়া। এই যে মাম্মা অনেক কিছু নিয়ে এসে সব পুজোর বাজার সব এখন ফ্রিজে ভরে রাখবে, তো এই যে ফ্রিজে সব ভরে দিচ্ছে। আর এখানে মামা গরম গরম জিলাপিও নিয়েছে, তো মামা খেতে বসেছে, আমি ওর মধ্যে জিলাপি খেয়ে নিয়েছি। আপেল, কলা, লেবু, বেদানা, যা লাগে ফলমূল সমস্ত কিছু আছে, আর বেলপাতা, ফুল, আমি শাক, আর ছানা ছিল, মিষ্টি ছিল কত রকমের, তো সেগুলো মানিয়েছে কাল, যেগুলো পুজোতে লাগবে, যেহেতু জন্মাষ্টমী সেই জন্য। আর
আর নিয়ে এসেছিল গোপাল সোনার জন্য জামা, পাগড়ি, হাতের বালা, মালা, কানের সমস্ত কিছু নিয়েছিলেন। ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় বিদ্যুৎ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি আর কিন্তু ভিডিওটা করতে পারিনি। তো কালকে আমি গোপালকে পড়াবো, তখন তোমার সঙ্গে আমি শেয়ার করবো গোপালের জন্য কেমন জামা নিয়ে এলাম, কেমন পাগড়ি নিয়ে সমস্ত শেয়ার করে দিব। আর আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম, তারপর ঘুমতে উঠে মনে পড়লো আর আজকে আমি একটা ভিডিও করে সেটা শেষ করতে আছে। তো চলো ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভালো লাগে আমি শেয়ার করে দিই, জানো তোমরা সাবস্ক্রাইব করতে পারছো, পেস্ট করে রেখুন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখন কত বাজে জানো গাইস, এখন বাজে 11:21, অনেক রাত্রি হয়েছে, সবাইকে জানে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থাকো, এভাবে আমার পাশে আমার সাপোর্ট করে দিও। চলো গাইস টাটা।